সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এখন আমি চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 এর 22 নং সৃজনশীলটা করাবো। তো অনুশীলনী 4.1 এর 22 নং সৃজনশীলটা তোমাদের কাছে করাবো। তো যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য অনেকের কাছে 22 নং সৃজনশীলটা একটু কঠিন মনে হতে পারে এবং এটা গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল যদিও। তো তোমাদেরকে এখন আমি অনুশীলনী 4.1 এর 22 নং সৃজনশীলটা করাবো। তো 22 নং সৃজনশীলে বলা আছে, ক নম্বরটা দিয়ে শুরু করতেছি আমরা। প্রথমে ক নম্বর দেওয়া আছে, একটু বলো কি দেওয়া আছে। দেওয়া আছে বড় তো এক্স, না এক্স ইকুয়াল টু টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে যে এক্স সমান দেওয়া আছে, আমাদের এটা মান নির্ণয় করতে হবে। সো এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রথমে সূত্রটা সম্পর্কে একটু আলোকপাত করি। সূত্রটা হচ্ছে এটা যে এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এম। খেয়াল করো সবাই, এটা হচ্ছে সূচকের সূত্র, এ টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার এম। যদি এটা এটা যদি ইয়া হয় এস মাইনাস টু হয় টু দি পাওয়ার, তাহলে কী হবে, ওয়ান বাই এ স্কোয়ার। আচ্ছা, আর যদি মাইনাস ওয়ান হয় তাহলে কী হবে, ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান, তাই না, ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান, না। সো তাহলে এখন এই ওয়ানটা, এই ওয়ানটা যদি নাও দেয় নিচের ওয়ানটা, অর্থাৎ এটাকে যদি আমি শুধু ওয়ান বাই এ লিখি, কোনো প্রবলেম না, কিন্তু বিষয়টা কিন্তু এইরকমই হয়েছে যে পাওয়ারটা কিন্তু এখানে আসছে, এ ওয়ানটা কিন্তু থাকবেই, এই পাওয়ারটা নিচে থাকবে, তবে মাইনাসটা থাকবে না এবং এক এক দিয়ে ভাগ হবে। সো তাহলে এক কথায় হচ্ছে কি, দেখো যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বা ওয়ান বাই এ। এক কথা দেখো, পাওয়ারটা যখন মাইনাস থাকে তখন আমরা কী করবো, একের সাথে ভাগ করে মাইনাসটা তুলে দিব। এটা তো সূত্র নাকি, যে পাওয়ারটা মাইনাস হলে একের সাথে ভাগ হবে এবং নিচে মাইনাস ছাড়া বসবে। এটা হচ্ছে তোমার সূত্রটা মূলত। তো তাহলে এখানে দেখো ভিতরে কী আছে, টু ইন্টু কী আছে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে কী হবে, ওয়ান বাই, শুধু এ লিখলে কোনো প্রবলেম আছে, ওয়ান বাই এ, কারণ এটা হচ্ছে এটা আর কি, এ টু দি মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ লিখতে পারি, ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান লেখাটার কোনো যৌক্তিকতা নাই, কারণ কোনো কিছুর উপর পাওয়ার থাকাও যেই এক থাকাও সেই, কোনো কিছু পাওয়ার না থাকাও যেই এক থাকাও সেই। তারপর প্লাস থ্রি ইন্টু আমরা কী করবো, বি টু দি পাওয়ার ওয়ানকে কী করবো, ওয়ান বাই বি, এবং এটা হোল টু দি পাওয়ার কী আছে, মাইনাস ওয়ান আছে, ঠিক আছে। এবার দেখো এটার সামনে পাওয়ারের পরে গুণ হবে না, দুই একে দুই নিচে হবে, তারপরে ওখানে তিন একে তিন নিচে হবে বি। আচ্ছা, টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখন আমরা ভিতরে যদি লসাগু করি এ বি, তাহলে এ বি লসাগু হবে এ বি গুণফল। হ্যাঁ, যদি এটা তিন আর দুই হতো তাহলে লসাগু কী হতো, তিন তখন ছয় হতো না, গুণ হতো না লসাগুটা যদি কমন না যায়। তো এখন দেখো তাহলে এটা হর কি এ, তাহলে এ দিয়ে যদি আমরা এ বিকে ভাগ করি, এ দিয়ে যদি এ বিকে ভাগ করি তাহলে কী থাকবে, বি থাকবে, বির সাথে টু এ গুণ করলে হবে কি, টু বি। আবার বি দিয়ে লসাগুকে ভাগ করো, থাকবে কি, এর সাথে থ্রি গুণ করলে হবে থ্রি এ, অর্থাৎ হর দিয়ে লসাগুকে ভাগ, ভাগফলটা লবের সাথে গুণ, এ দিয়ে এ বিকে ভাগ করলে আসবে, এ দিয়ে এ বিকে ভাগ করলে আসবে বি, বিয়ের সাথে টু এ গুণ করলে হবে টু বি হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এটা এবার একটা জিনিস লক্ষ্য করো, একটা জিনিস লক্ষ্য করো যে এই যে এই সূত্রটা খেয়াল করো, কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস হলে, যেমন এটা এ টু দি পাওয়ার মাইনাস এম অথবা এ টু দি পাওয়ার মাইনাস টু, তখন আমরা কী করছি, এ টু দি মাইনাস টুকে একের সাথে ভাগ করে মাইনাসটা বাদ লিখছি, তাই না। যদি বিষয়টা এরকম হতো যে
এ টু দি পাওয়ার মাইনাস টু না, বিষয়টা যদি এরকম হতো ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস 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 টু, তখন কী হতো? তখন কী হতো? তখন নিশ্চয়ই নিশ্চয়ই এই মাইনাসটা, এই মাইনাসটা তোলার জন্য, এই মাইনাসটা তোলার জন্য আমার কি একের সাথে ওই পুরোটা যা আসে না পুরোটা কি এভাবে হবে না, এভাবে হওয়া উচিত না, এই সূত্র অনুযায়ী এভাবে হওয়া উচিত না? একটু ভালো করে লক্ষ্য করো, এটা তোমাদের সবার বুঝতে হবে। কিন্তু এ টু দি পাওয়ার মাইনাস এম হলে কী করছি আমরা, এই পুরোটাকে কিন্তু একের সাথে ভাগ করছি এবং মাইনাসটা রাখছি না। এ টু দি পাওয়ার এম কি ভাগ করছি না, এখানে যা আছে সম্পূর্ণটা ভাগ করছে না একের সাথে। তাহলে এই এখানে ভিতরে যা আছে সম্পূর্ণটার উপর কী আছে, মাইনাস টু আছে। আচ্ছা মাইনাস টু না, এটাকে যদি মাইনাস ওয়ানই ধরি কোনো প্রবলেম আছে? ওয়ান ধরলাম তাহলে, তাহলে এখানে ওয়ান হবে। আচ্ছা তো তাহলে এই যে এইটার এইটার উপরে এই পুরোটার উপরে মাইনাস কি ওয়ান, তাহলে তাহলে কি এই পুরোটা কি ওই একের সাথে ভাগ করে ভাগ হবে, মাইনাসটা উঠে যাবে না? বিষয়টা কি ক্লিয়ার? অর্থাৎ তোমাদের এটা এটা একটা বড় একটা সংখ্যা, এটা একটি ভগ্নাংশ, এটা ভগ্নাংশ না, ওয়ান বাই এ হচ্ছে এটা ভগ্নাংশ, এটা শুধু এ হচ্ছে একটা ভগ্নাংশ না। তো তাহলে এই জন্য তোমাদের এটা বুঝতে প্রবলেম হতে পারে, এই জন্য বিষয়টা আমি ব্যাখ্যা দিচ্ছি ভালো করে। তো ওয়ান বাই এ হোল টু দি বা মাইনাস ওয়ান, এটা এটাও কি নিশ্চয়ই এই পুরোটাই এই পুরো ভগ্নাংশটা কী হবে, একের সাথে ভাগ হবে। আর আমরা জানি যে একের সাথে ভাগ হলে কোনো ভগ্নাংশ, যেমন এখানে কী ঘটনা ঘটছে, উপরে আছে ওয়ান আর নিচে আছে কি ওয়ান বাই এ, তাহলে এটা কী হবে, উপরে ওয়ান আর নিচে যদি গুণ করি ওয়ের দ্বারা, উপরে ওয়ান আর নিচে যদি আমরা গুণ করি তাহলে কী হবে, এটা উল্টে যাবে না? তাহলে কী হলো, নিচেটা উল্টে গেল না, তাহলে কী থাকবে, এ থাকবে। তাহলে এই নিচের ভগ্নাংশটা কি উল্টে গেল না? হ্যাঁ আচ্ছা খেয়াল করো, আর একটু ভালো করে খেয়াল করো, এটা ওয়ান বাই এ না? আচ্ছা সাপোজ খেয়াল করো এটা এ বাই বি, এ বাই বি হোল টু দি বা মাইনাস বি, এটা হোল টু দি বার কি মাইনাস ওয়ান আছে না? তো এটা কী হবে বলো তো, এটা কী হবে বলো তো? হ্যাঁ এটা কী হবে, এটা কী করবো? হ্যাঁ উপরে উপরে ওয়ান হবে আর নিচে নিচে ফুল ভগ্নাংশটা বসবে, তাহলে এ বাই বি হবে, এটা ভগ্নাংশ পুরোটা ভগ্নাংশ। একে এবার বলবো যে ওয়ান বাই এ বাই বি, ওয়ান বাই এ বাই বি, দুটাই দুটাই কিন্তু বাই, এখন একটা বাই আছে এখনও বাই আছে, এভাবে বলবো আর কি। সো এখানে হ্যাঁ ওয়ানটা দিতে হবে, তাহলে একের সাথে ভাগ হলো এবং পুরো ভগ্নাংশটা বসছে এবং এবং এটার উপরে তখন পাওয়ারটা কী হয়ে যাবে, জাস্ট ওয়ান। তো ওটা না দিলেও কিন্তু সারে সারে, যদি এটা মাইনাস টু হতো তখন কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু। আচ্ছা এখন খেয়াল করো, এই একের সাথে যদি এই ভগ্নাংশটা ভাগ হয় এ বাই বি, তাহলে কী হবে, এটা কি বি বাই এ, বি বাই এ হয়ে যাবে না, বি বাই এ হয়ে যাবে না? কেন, এই ভাগটা যদি গুণ হয় নিচে নিচে ভগ্নাংশটা উল্টে যাবে না? অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, কিন্তু না বুঝো খেয়াল করো, উপরে আছে কি ওয়ান, প্রথমে ওয়ান লিখো, তারপর এটা কি ভাগ চিহ্ন, এটা কি গুণ করো, তার নিচে ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে না? তাহলে এক কথা কি বি বাই এ না? হ্যাঁ অর্থাৎ অর্থাৎ একদম সংক্ষেপে সবাই একদম সহজভাবে মনে রাখো, সেটা হচ্ছে যে একের সাথে কোনো ভগ্নাংশ ভাগ হলে সেটাকে তুমি ডাইরেক্ট জাস্ট উল্টে দিবে, বিষয়টা ক্লিয়ার, ক্লিয়ার একেবারে ক্লিয়ার। আচ্ছা তো তাহলে 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 আরও সংক্ষেপে আসো, আরও শর্টকাটে আসো, সেটা হচ্ছে যে আমাদের আমাদের এই বিষয়টা কি, এই যে মাইনাস ওয়ান আছে না, এক কথায় কি মাইনাস ওয়ানটাকে আমার শুধু ভিতরে ডাইরেক্ট ডাইরেক্ট উল্টে দিতে হয়ে যাচ্ছে না, মাইনাস মাইনাস ওয়ান দিব না, প্লাস ওয়ান দিব, সহজ হিসাব মাইনাস ওয়ান দিব না, কী দেবো, জাস্ট ওয়ান দিব, তাহলে ভিতরে ডাইরেক্ট উল্টে দিব, মানে একের সাথে ভাগ উল্টে যাচ্ছে। অথবা যদি দুইও হয়ে থাকে তাও সেম, ভিতরে জাস্ট উল্টে দিব, শুধু উল্টে দিব। এবার এবার কি সেটা ক্লিয়ার? এটা কিন্তু এই সূত্রটা থেকে কিন্তু এটা একটু ভগ্নাংশ হওয়াতে একটু জটিল মনে হচ্ছে আর কি। এক কথায় কোনো ভগ্নাংশের উপরে মাইনাস ওয়ান থেকে আমার ডাইরেক্ট ডাইরেক্ট উল্টে দিব, বুঝছো কেন উল্টো হবে, আমি তো সব দেখাইছি তোমাকে, তোমাদেরকে সব দেখাইছি না যে এটা পুরোটা একের সাথে ভাগ হলে উল্টে যাবে? তো এক কথায় ডাইরেক্ট কোনো কিছু না করে ডাইরেক্ট আমরা একটা ভগ্নাংশের উপরে পাওয়ার মাইনাস থাকলে আমি ডাইরেক্ট উল্টে দিব, বিবাহ করবো আর পাওয়ার মাইনাসটা রাখবো না আর, বিষয়টা কি ক্লিয়ার, সবার ক্লিয়ার? হ্যাঁ এবার লক্ষ্য করো, আমাদের এখানে একটা কি এটা একটা ভগ্নাংশ না? তো এটা যে এটা যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে উপরে পাওয়ার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান। হ্যাঁ লক্ষ্য করো, উপরে পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান, তো তো ডাইরেক্ট উল্টে দিব, এই যে টু বি প্লাস থ্রি এ, আর তোমার চালে নিচে নিচেটা একটু সাজা লিখতে পারো, আগে থ্রি এ পরে টু বি লিখতে পারো, এটা হচ্ছে আনসার। তো এবার আশা করি সম্পূর্ণটা তোমাদের ক্লিয়ার, কিন্তু সবার কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে সবার ক্লিয়ার এটা ক নম্বর? আচ্ছা তো তারপরে এর পরবর্তীতে আস্তে আস্তে খ নম্বরটা দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু কি দেওয়া আছে বলো,
আমাদের যে খ নং প্রশ্ন দেওয়া আছে সেখানে কিন্তু বলছে যে ওয়াই প্লাস সামথিং একটা দেওয়া আছে এবং ওটা ওটা সমান আমাদের প্রমাণ করতে হবে। সো সবাই দেখো, এই যে একটা সূত্র আছে সেটা হচ্ছে যে তোমার এই যে অ্যান্তম রুট, ঠিক আছে, অফ এ, দেখো অ্যান্তম রুট, এর অ্যান্তম রুট, ঠিক আছে, তো এর অ্যান্তম রুট রুট এটা একটা সূত্র কিন্তু, এবং এটা সূত্রটা হচ্ছে কি, এর অ্যান্তম রুট হচ্ছে যে ওয়ান বাই কি এ টু দি পাওয়ার এন, আর শুধু রুট কি জানো, শুধু রুট হচ্ছে, ও ও হো, আমি আমি ভুল লিখেছি, এ টু দি পাওয়ার ওয়ান বাই এন, আর শুধু রুট হচ্ছে এ টু দি পাওয়ার টু, অর্থাৎ হাফ, শুধু রুটের মান হাফ, তার মানে শুধু রুটের মান যদি হাফ হয় তাহলে দুই আবার টু আবার রুট, এই দেখো টু আবার রুট, এইরকম কিন্তু হয় না, এইদিকে দেখো, সবাই মনে রাখো এইরকম কিন্তু কোনো পৃথিবীতে এরকম নাই, টু আর রুট কখনো হয় না, এটা অলওয়েজ মনে রাখবে যে টু আর রুট একসাথে কখনই হয় না, এটা অসম্ভব, হ্যাঁ এটা অসম্ভব, কেন, শুধু রুট হচ্ছে ওয়ান বাই টু, তো এটা কখনো হয় না, কিন্তু থ্রি রুট, থার্ড রুট অফ এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, তাহলে এটা যদি সামথিং এরকম পি কিউ হয়, যদি পি কিউ হয় তাহলে কী হবে, তাহলে কী হবে, এস টু দি পাওয়ার পি, তারপরে এস টু দি পাওয়ার কিউ, হ্যাঁ ওয়ান বাই কি কী হবে, ওয়ান বাই পি কিউ, ওকে, আচ্ছা তারপরে ইন্টু আবার কিউ আর যেটা আছে তাহলে কী হবে, এক্স টু দি পাওয়ার কিউ, তারপরে এক্স টু দি পাওয়ার আর, তাহলে হোল টু দি পাওয়ার ওয়া, কী হবে, ওয়ান বাই কিউ আর, আচ্ছা। তো একইভাবে আর পিটা কী হবে, এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার পি, তাহলে হোল টু দি পাওয়ার ওয়ান বাই আর পি। এখন এই অঙ্কটা দুটা নিয়ে দুইটা পদ্ধতিতে করা যায়, সেটা একটা হচ্ছে যে একটা হচ্ছে ভিতরের এক্স মিল আছে, হ্যাঁ আরেকটা সূত্র সবাই জেনে রাখো, সেই সূত্র হচ্ছে যে কি, এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ যখন এরকম দুইটি ভিত্তির পাওয়ার যখন আলাদা হবে তখন, এবং ভাগ হলে তখন পাওয়ারে বিয়োগ হবে যদি উপরের পাওয়ারটা বড় হয়ে থাকে, নিশ্চয়ই এখানে এম থেকে বড়, তাই এম থেকে এম বিয়োগ এন হয়েছে, আর এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে, তো আমরা কিন্তু এই কাজটা ভিতরে করতে পারি, কিন্তু আমি ওই ওয়েতে করবো না, আমি একটু ব্যতিক্রম নিয়মে করবো তোমাদের জন্য অঙ্কটা, তো এই খনক যে অঙ্কটা আছে আমরা করবো ব্যতিক্রম নিয়মে, কীভাবে আগে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো এখানে এক্স টু দি পাওয়ার পি আছে, তাই তো, এই যে এক্স টু দি পাওয়ার পি আছে, আর আর আবার এই পুরো ব্র্যাকেটের বাহিরের পাওয়ারটা কি ওয়ান বাই পি কিউ না, হ্যাঁ এই পাওয়ারটা ওয়ান বাই পি কিউ কি শুধু কি এটা না, শুধু এটার দুইটারই না, তাহলে উপরের যে লবটা আছে লবেরও জন্য পাওয়ার এটা, হরের পাওয়ারও কিন্তু এটা, তাহলে আমি শুধু লবের কথাটা লবটা দিয়ে তোমাকে বোঝাচ্ছি, আমি যদি এটাকে এই পাওয়ারটা দিই কী হবে, এক্স টু দি পাওয়ার পি কি হবে, হ্যাঁ বুঝলে, বিষয়টা কি বুঝতে পারছো, আচ্ছা এবার দেখো এটা এটা মানে কি বলতো, এটা মানে কি পি ইন্টু ওয়ান বাই পি কিউ না, পি পি কাটা না, তাই কি ওয়ান বাই কিউ হবে না, শুধু ওয়ান বাই কিউ হবে না, তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই কি, এই যে এইটা এটা কাটাতে গেলে কী থাকবে, এক্সের পাওয়ার কী থাকবে, শুধু ওয়ান বাই কিউ থাকবে না, বিষয়টা ক্লিয়ার, শুধু ওয়ান বাই কিউ থাকবে না, আচ্ছা তাহলে তোমরা যদি একটু বোঝার চেষ্টা করো, তোমাদের বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখো, আমি এই পাওয়ারটা যদি প্রথমটা উপর যেটা আছে যদি সেটাকে পাওয়ার দিই তাহলে কী হবে, সেটা হবে ওয়ান বাই পি কিউ, আবার নিচেরটাকে যদি দিই তাহলে কী হবে, ওয়ান বাই পি কিউ, আবার ইন্টু আবার যে উপরে এক্স টু দিবে কিউ আছে আমি এটাকে পাওয়ার দিব ওয়ান বাই কিউ আর, আবার এক্সের পাওয়ারটা দিব ওয়ান বাই কিউ আর, ইন্টু আবার উপরে যে এক্স আছে এটা আর আর টু দিবার ওয়ান বাই কি আর পি দিব, আবার নিচে এক্স টু দিবার পি কে ওয়ান বাই আর পি দিব, ঠিক আছে, এবার পিপি কাটা যাবে না, কী থাকবে বলতো, হ্যাঁ পিপি কাটা থাকবে ওয়ান বাই কিউ, তারপর নিচে কিউ 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 কাটা থাকবে কি, হ্যাঁ ওয়ান বাই পি থাকবে, আবার ইন্টু আবার এখানে সেম কিউ কিউ কাটা থাকবে ওয়ান বাই আর, এক্স টু দিবা ওয়ান বাই আর, হ্যাঁ তাহলে আর কাটা থাকবে ওয়ান বাই কিউ, আবার এই কথা বলুন অঙ্কের মাঝখানে কেউ, তারপরে আর কাটাকে থাকবে ওয়ান বাই পি, তারপরে হ্যাঁ ওয়ান বাই আর, এখন অঙ্কটা দেখো কতটা সহজ, দেখো অঙ্কটা দেখো,
এই পাওয়ারটা এই এটাটা কাটা যাবে না, সবগুলো এখানে সবগুলো কি মাঝখানে গুণ না, তার লবে হরে ভাগ ভাগ হবে না, লব উপর নিচে থাকলে ভাগ ভাগ হবে না, এটার সাথে এটা কাটানো যাবে না, এটার সাথে কাটানো যাবে না, এবার তোমার না কেটে দেখালে হবে ইকুয়াল টু কি, ইকুয়াল টু কি ওয়ান। তো তোমরা এটা আরেকটা নিয়মে করছো মনে সবাই, এটা আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ভিতরে বিয়োগ করেছো, এই নিয়মটা হয়তো একটু একটু ইজি, এটা একটু ইজি না? হ্যাঁ আমি তো রাজন স্যার, বুঝতে হবে। এটা কিন্তু একটু সহজ, ভেজাল কম, হ্যাঁ একটু সহজ না? আচ্ছা ওকে, তো এটা মান হচ্ছে ওয়ান, কিন্তু প্রশ্নে প্রশ্নে করতে বলছে কি, প্রশ্নে কি বের করতে বলছে, আচ্ছা প্রশ্নে কিন্তু ওখানে কিন্তু বাম পক্ষ দিছে, তাহলে আমরা আমাদের কত সবার করা শেষ হয়ে গেছে তাই না, কটা মুছে ফেলতেছি আমি, এবার আসি আমরা, হ্যাঁ হ্যাঁ বাম পক্ষতে আসি, এই এটার বাম পক্ষে আসি, আমাদের খয়ের বাম পক্ষে কি ছিল, এই বাম পক্ষে ছিল কি ওয়াই প্লাস একটা জিনিস সবাই জেনে রাখো, একাশিকে আগে ভাঙো সবাই, একাশিকে ভাঙো, তিন কত, তিন সাতাশ না, তাহলে তিন এখানে কয়টা গুণ, কয়টা তিন গুণ হবে, চারটা, তাহলে থ্রি টু দি পাওয়ার ফোর, তাহলে দেখো থ্রি টু দি পাওয়ার ফোর মানে কি একাশি, তাহলে এখানে অলরেডি কি আছে ফোর্থ রুট আছে, আর একাশি হচ্ছে কি থ্রি টু দি পাওয়ার ফোর, একাশি হচ্ছে কি থ্রি টু দি পাওয়ার ফোর এইটি ওয়ান, সো এক্ষেত্রে দেখো ফোর্থ ফোর্থ রুট অফ থ্রি টু দি পাওয়ার ফোর, এটা পাওয়ার অফ ফোর, এটা এটা হচ্ছে ফোর্থ রুট অফ, তাহলে কি এটা কাটা যাবে, থাকবে শুধু থ্রি থাকবে, কীভাবে কাটা যাবে, অনেকের প্রশ্ন এটা কীভাবে স্যার কাটা যাবে, তাই তো অনেকে প্রশ্ন হচ্ছে স্যার এটা কীভাবে কাটা গেছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আবার দেখো ফোর্থ ফোর্থ রুট অফ থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর, এই ফোর্থ রুট অফ মানে কি ওয়ান বাই ফোর, এবার এটা ফোর ফোর কাটা, অনেকে প্রশ্ন ছিল এটা, তাই তো যে ফোর্থ রুট অফ থ্রি টু দি পাওয়ার ফোর হচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার, এখন ক্লিয়ার, এখন সবার ক্লিয়ার, সমান সমান কি তিন রাখি কত, চার চার না, তাহলে আমাদের কি সমান সমান ডান পক্ষ, আমাদের প্রমাণিত হয়ে গেল, দ্যাটস ইট। আচ্ছা এই কথা বলো নাকি প্লিজ, খতে পাই ওয়াই ইকুয়াল কত ছিল ওয়ান নাকি, খতে পাই ওয়াই ইকুয়াল টু ওয়ান, আর এখানে দেওয়া আছে, হ্যাঁ উদ্দীপকে আছে বা দেওয়া আছে লিখলেও হবে, দেওয়া আছে জেড, হ্যাঁ জেড এগুলো কি দেওয়া আছে, ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার, তো এই এটা কিন্তু করার জন্য আমরা প্রথমে মাঝখানে এখানে ভাগ আছে, আমরা যদি ভাগটাকে গুণ করি তাহলে কি হবে, উল্টে যাবে না এটা, আচ্ছা তো সবাই খেয়াল করো, প্রথমে আমরা কি কাজটা করব, ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আমরা এটাকে রেখে দিব, তারপর নিচে নিচে যে পাওয়ার আছে পাঁচের পাওয়ার কিন্তু দুইটা এখানে, একটা হচ্ছে পাঁচের উপরে পাওয়ার হচ্ছে যে এম, এবং পুরোটার পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান, তাহলে এই পাওয়ারের পাওয়ার কিন্তু অলওয়েজ গুণ হয়, পাওয়ার যতগুলোই হোক পাওয়ারের পরে গুণ হবে, যদি মনে করো যে এরকম এক্স এক্স স্কোয়ার তার উপরে কিউব আবার তার উপরে ফোর, তাহলে সবগুলো গুণ হবে, তিন চারবার বাদ হচ্ছে চব্বিশ এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফোর, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে অলওয়েজ কী হবে, গুণ হবে, এটা মনে রাখবে সবসময়। সো এখন দেখো তাহলে এই এম এর সাথে যদি এম মাইনাস ওয়ানের গুণ হয়, এম এর সাথে যদি এম মাইনাস ওয়ানের গুণ হয় তাহলে কী হবে, এম স্কোয়ার মাইনাস এম হবে না,
দুইটার সাথে দুইটা পদের সাথে গুণ হবে না, তাহলে কি হবে এম স্কোয়ার মাইনাস এম হবে এখানে। ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে এরপরে যে ভাগটা আছে, আমি যদি ভাগটাকে যদি গুণ করে দেই, ভাগটা যদি গুণ করি তাহলে কি হবে বলতো? তাহলে কি হবে? তাহলে এই এই ভগ্নাংশটা উল্টে যাবে, নিচের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, এই দুইটার ভিতরে উল্টে যাবে না, এর নিচেরটা যাবে উপরে, উপরটা যাবে নিচে, তাই তো? তো ওই হিসেবে কাজ করছি আমি, আমি নিচেরটা নিচেরটা কাজ করবো এবং লিখবো কিন্তু উপরে। হ্যাঁ, আমি একটু এক লাইন কম করার জন্য কাজটা সংক্ষেপে করতেছি। দেখো তো, তাহলে দেখো এই পাঁচের পাওয়ারটা কি বলতো? এখানে পাঁচের পাওয়ার হচ্ছে যে এম মাইনাস ওয়ান। দেখো ফাইভের পাওয়ার কি? একটা পাওয়ার হচ্ছে এম মাইনাস ওয়ান। আবার আরেকটা পাওয়ার কি? এম প্লাস ওয়ান। এখন এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান যদি গুণ হয় তাহলে এটাকে একটা সূত্র না, সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না, এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হবে। তাহলে এই আমি পাঁচের উপর লিখবো এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপর টোয়েন্টি ফাইভ যেটা আছে, টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভকে তুমি শুধুমাত্র এভাবে ভাঙতে পারবা, পাঁচ পাঁচা পঁচিশ। তাহলে আমরা এটাকে ফাইভ স্কোয়ার করি, ফাইভ স্কোয়ার, আর ফাইভ স্কোয়ার করার পর এরপরে পাওয়ারটা দিচ্ছি। দেখো এটা কেন করছি, এটা করার উদ্দেশ্যটা কি? দেখো তুমি পুরো পুরো প্রশ্নে খেয়াল করে দেখো, সবগুলো কিন্তু পাঁচ, একটা সংখ্যা শুধু বড় পঁচিশ, তাই না? আর সবগুলো কিন্তু ছোটো সংখ্যা যেগুলোকে ভাঙানো যায় না, সবগুলো পাঁচ, পঁচিশে কিন্তু ভাঙানো যায়, ভেঙে ছোটো করা যায়, এভাবে করে ফাইভ স্কোয়ার নিয়ে আসা যায়। কারণ যেহেতু একটা সূচকের অঙ্ক, আমি সংখ্যাটাকে ছোটো করতে পারলে তখন পাওয়ার পাওয়ার বের হবে। যেমন পঁচিশটাকে ছোটো করে আমি ফাইভ স্কোয়ার করছি, এতে পাওয়ারটা আসছে, পাওয়ার মানে সংখ্যাটা ছোটো হয়ে পাঁচ হয়েছে, একটা পাঁচের পাওয়ার আসছে। এই পাওয়ার দিয়ে পাওয়ারে পাওয়ারে গুণ করে আমি একটা সহজ অঙ্কটা করতে পারবো, সেটা বুঝতে পারছো? এই জন্য মূলত এই পঁচিশটাকে ভেঙে আমি কী করছি, ফাইভ স্কোয়ার করছি। ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার সবার? আচ্ছা, তারপরে এরপরে হচ্ছে, হ্যাঁ এরপরে লক্ষ্য করো, এরপরে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর এখানে আছে, আচ্ছা আচ্ছা, এখানে উপরে ভিত্তি পাঁচ, নিচেরও ভিত্তি পাঁচ, মাঝখানে হচ্ছে ভাগ, তাহলে কি হবে? ভিত্তি ভিত্তি সেম থাকলে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে মাইনাস হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে আমরা সেই কাজটা করি এখন। তাহলে আমরা এখন করব কি, পাঁচের যে পাওয়ার আছে উপরে, উপরে পাওয়ারটা কি এম প্লাস ওয়ান, এই পাওয়ারের সাথে নিচে পাওয়ারে কি করব, বিয়োগ করব। তাহলে এম স্কোয়ার মাইনাস এম বিয়োগ করলাম। আচ্ছা, আর এখানে সে কাজটা একটু পরে করব, এখানে লিখব এম স্কোয়ার মাইনাস ওয়ান। আর নিচে দেখো, নিচে এই কাজটা এখানে এখানে কেন করতে পারলাম না আমি খেয়াল করো, এখানে কিন্তু ভিত্তি ভিত্তি ফাইভ ফাইভ ছিল, এখানে ভিত্তি কিন্তু ফাইভ ফাইভ না, এটা ফাইভ, এটা ফাইভ স্কোয়ার, দ্যাট ইজ দ্য প্রবলেম। নইলে কিন্তু আমি এই কাজটা এখানে করতে পারতাম, আগে স্কোয়ার, আগে এই পাওয়ারটা, এই পাওয়ারের পরে গুণ করে একটা পাওয়ার নিয়ে আসি, তাহলে আমি কাজটা করতে পারবো পাওয়ার লাইনে গিয়ে। বুঝতে পারছো সবাই? তাহলে দুইয়ের সাথে গুণ করো, টু এম প্লাস টু, সেফাত কি বুঝতো সংখ্যাগুলো? আচ্ছা, তাহলে ফাইভ ফাইভের স্কোয়ার ছিল, আর পাওয়ার ছিল, আরেকটা পাওয়ার ছিল এম প্লাস ওয়ান, তাহলে স্কোয়ার সাথে এম প্লাস ওয়ানে গুণ করো, টু এম, টু এম প্লাস টু হবে। আচ্ছা, এরপরে 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 দেখো, এখানে আমি ব্র্যাকেট তুলে দিব, ব্র্যাকেট তোলা তো সবাই সিস্টেম জানো, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে এখানে ওই যে সেম কাজটা করবো, কী করবো বলো তো? হ্যাঁ, খেয়াল করে দেখো সবাই, আমি কিন্তু চাইলে এই যে ভিত্তি ভিত্তি সেম, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, আমি যে এখানে ব্র্যাকেট দিয়ে সুন্দর করে মাঝখানে মাইনাস দিয়েছি, পরের লাইনে এসে মাইনাসটা ব্র্যাকেটটা তুলে চিহ্ন চেঞ্জ করে দিয়েছি, আমি কিন্তু সেক্ষেত্রে ডাইরেক্ট করতে পারি চাইলে, তাহলে কিন্তু আমি এইটা থেকে এইটা ডাইরেক্ট করতে পারতাম, যদি তুমি বুঝো আর কি, বুঝো বুঝো তুমি এখান থেকে এটা ডাইরেক্ট করতে পারো। কীভাবে? এম প্লাস ওয়ান, তারপরে মাইনাস দিয়ে নিচের যে এম স্কোয়ার মাইনাস এম আসছে, তুমি ডাইরেক্ট মাইনাস দিয়ে নিচেরটা চিহ্নটা চেঞ্জ করে লিখবে, কারণ নিচের পাওয়ারটা সম্পূর্ণটা কী হবে, বিয়োগ হবে। এই দেখো দেখো ভালো করে দেখো, নিচের সম্পূর্ণ পাওয়ারটা কি বিয়োগ হয়েছে না, এখানে কি চিহ্ন চেঞ্জ হয়ে গিয়েছে না? তো তুমি সেম কাজটা এখানে করো, এই যে এখানে আরেকটা লাইন না বৃদ্ধি করে তোমরা কী করো, ডাইরেক্ট উপরে পাওয়ারটা লিখো, আর নিচের নিচে মাইনাস দিয়ে নিচে পাওয়ারটাকে চেঞ্জ করে দাও। তাহলে আমি এখানে মাইনাস দিচ্ছি, এখানে কী আছে, নিচে পাওয়ারটা কী আছে, টু এম প্লাস টু, আমি কি লিখছি মাইনাস টু এম মাইনাস টু, বুঝতে পারছো? বিয়োগ করছি, চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি। ক্লিয়ার সবার? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি আমি এই কাজটা করিনি আর কি, এই কাজটা যে ব্র্যাকেট দিয়ে পরে ব্র্যাকেট তুলি নেই, ডাইরেক্ট করছি। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে, হ্যাঁ এরপরে দেখো, হ্যাঁ এদিকে দেখো, এরপরে এখানে কী আছে, এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম, তাহলে এম এম যোগ করলে কী হবে, টু এম, টু এম, তারপরে কী হবে, তারপরে কী আছে, মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান, তারপর মাইনাস এম স্কোয়ার, তাহলে প্লাস ওয়ান
মাইনাস এম স্কোয়ার, আর এখানে হচ্ছে গুণ। এখানে কী কী আছে দেখো তো, এম স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টুয়েলভ মাইনাস টু, তো মাইনাস টু আর মাইনাস ওয়ান মিলে কী হবে, মাইনাস থ্রি হবে নিশ্চয়ই। তাহলে কী হবে, ফাইভ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু এম। দেখো কী করেছি, মাইনাস ওয়ানে আর মাইনাস টুয়ে মাইনাস থ্রি হয়েছে। এবার কী হবে, এবার কী হবে কে বলতে পারবে বলো তো, এখন কী হবে? হ্যাঁ ইয়েস, যখন গুণের সময় পাওয়ারের পাওয়ার কী হয়, যোগ হয়। তাহলে এখন এটার পাওয়ার হচ্ছে এটা দুইটা কিন্তু পাঁচ, বৃত্তি সেম, দুইটা কিন্তু বৃত্তি ফাইভ, বৃত্তি সেম। তো বৃত্তি সেম হলে কী হবে, পাওয়ার পারে যোগ হবে। তাহলে এখানে ফাইভের পাওয়ারটা লিখি প্রথমে, টু টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার, তারপরে যোগ দিয়ে কি লিখবো, এই পাশে পাওয়ারটা লিখবো। তাহলে হ্যাঁ এম স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস টু। এখানে কোনো ওই বিয়োগ হয় না বিধায়, আমাদের ওই চিহ্ন নিয়ে কোনো কিছু ভাবতে হয় নি আমাদের। এই তিনটা, এই তিনটা পদ লিখে তারপর যোগ দিয়ে এই তিনটা পদ লিখছি পাওয়ারের, শেষ। হ্যাঁ ক্লিয়ার সবার? আচ্ছা এরপরে, হ্যাঁ দেখো সবাই, এরপরে লক্ষ্য করো, এই যে এই জায়গায় লক্ষ্য করো, এখানে পাওয়ার কি টু এম, হ্যাঁ এই টু এম এর সামনে প্লাস, এই টু এম সামনে মাইনাস আছে, তাহলে যোগ যোগে বিয়োগ হয়ে গেলো, টু এম থেকে টু এম বিয়োগ। আচ্ছা তারপরে এই এম এস কে সামনে মাইনাস আছে, এই এম এস কে সামনে প্লাস আছে, বিয়োগ হয়ে গেলো, বিয়োগ হয়ে গেলো। এবার মাইনাস থ্রি থেকে ওয়ান, অর্থাৎ এটা এখানে তিনটা বিয়োগের একটা যোগে, তাহলে বিয়োগ করে থাকবে মাইনাস টু থাকবে, আর কোনো কিছুর উপর পাওয়া মানে কি ওয়ান বাই কি, ওয়ান বাই কি ফাইভ স্কোয়ার হবে, ডাইরেক্ট টোয়েন্টি ফাইভ না, ডাইরেক্ট টোয়েন্টি ফাইভ না, ওয়ান বাই ফাইভ স্কোয়ার, তারপরে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ। ঠিক আছে, তো আমাদের অঙ্ক এখনও শেষ হয়নি, আমাদের অঙ্কটা এটা জাস্ট আমরা জেটে মান বের করছি, প্রশ্ন করতে বলেছে কি, আমাদের প্রশ্ন প্রমাণ করতে দেখাতে বলছে যে হ্যাঁ বামপক্ষ, প্রশ্নে বামপক্ষে আছে, বামপক্ষের সমাস কী ছিল, ওয়াই প্লাস জেড সমান কত প্রমাণ করতে হবে, টোয়েন্টি ফাইভ প্রমাণ করতে হবে। তো ওয়ার মান কত ছিল, এটা কি ছিল, ভাগ ছিল, ভাগ ভাগ। তাহলে এখানে ওয়ার মান হচ্ছে ওয়ান আর ভাগ, হ্যাঁ তাহলে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ জেটের মান। এখন একের সাথে যদি ওয়ান বাই টোয়েন্টি ফাইভে ভাগ হয় তাহলে উল্টে গিয়ে কী হবে, জাস্ট টোয়েন্টি ফাইভ হয়ে যাবে, হ্যাঁ। অথবা এটাকে গুণ ধরো, এটা এটা উল্টে যাবে, উল্টে গেলে পঁচিশ উপরে পঁচিশ চলে আসবে, একই কথা যেভাবে তুমি করো, শেষ, ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা এটা ছিল আমাদের গ, হ্যাঁ তাহলে আমাদের অনুশীলনী চার দশমিক একের অঙ্কটা ফিনিশ। ওকে, তো আর কোনো প্রশ্ন আসতে আমাদের কারো, ওকে।